এইমাত্র আবহাওয়া দপ্তর থেকে পাওয়া ফের দুঃসংবাদ, ঘূর্ণাবর্তে দোসর ঝঞ্ঝা। ভরা ফাল্গুনেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বাংলার বিভিন্ন জেলায়, বড়সড় আপডেট দিল আবহাওয়া দপ্তর। তো আজ এবং আগামীকাল বাংলার কোন কোন জেলাগুলিতে চলবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, আরও কতদিন থাকবে এই বৃষ্টির দুর্যোগ, এ বিষয়ে কি জানালো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটিও বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। ফাল্গুনের শেষ সপ্তাহতেও পিছু ছাড়তে নারাজ বর্ষা, ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। বাংলাদেশের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং বাংলার পশ্চিমী ঝঞ্ঝার ফলেই এই দুর্যোগের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে চলবে বৃষ্টি, তবে তাপমাত্রা খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ সারাদিনই মেঘলা আকাশ থাকবে শহর কলকাতা এবং সংলগ্ন এলাকার আকাশ। হালকা বৃষ্টি হতে পারে রাতের মধ্যেই, আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রাজ্যের প্রতিটি জেলাতেই, বাড়বে তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই। শনিবার মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, দুই দিনাজপুর এবং মালদহ জেলায়। শনিবার সারাদিনই বৃষ্টি হবে উত্তরবঙ্গে, একমাত্র শুকনো থাকবে জলপাইগুড়ি জেলার আবহাওয়া। তবে রবিবার থেকে পরিবর্তন হবে হিমালয় সংলগ্ন এলাকাগুলির আবহাওয়া। তবে আগামী দিন কয়েক তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া দপ্তরে দেওয়া পূর্বাভাস অনুযায়ী 25 ফেব্রুয়ারি শুক্রবার বিকেলের মধ্যে বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। শনিবার আরও বাড়বে বৃষ্টি, এই জেলাগুলিতে বৃষ্টি চলবে টানা রবিবার অবধি। তবে বাকি জেলাগুলি শুকনোই থাকবে, শনিবার বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। বাড়তে চলেছে দিনের তাপমাত্রাও, তাপমাত্রা বাড়বে প্রায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। ফাল্গুনে আবহাওয়ার পরিবর্তন হলো, আজ সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, এর পাশাপাশি ফের রাজ্যে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা, দুয়ের প্রভাবেই ফাল্গুনের দ্বিতীয় সপ্তাহে বঙ্গে বৃষ্টির ভুরুকুটি।